প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রেসিডেন্সিয়াল হটলাইন ও সামরিক যোগাযোগ ফের শুরু করতে এবং ফেন্টানাইলের উৎপাদন রোধে কাজ করতে সম্মত হয়েছেন। এতে এক বছরের মধ্যে দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠকে বাস্তব অগ্রগতি ঘটেছে বলে মনে করা হচ্ছে। সান ফ্রান্সিসকোর কাছে ফিলুনি স্টেটে বাইডেন ও শি প্রায় চার ঘণ্টা ধরে বৈঠক করেন। যেসব ইস্যু যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ককে নাজুক করে তুলেছে সেগুলো নিয়ে কথা বলেন তারা। বাস্তব কিছু অগ্রগতি সত্ত্বেও গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে তাদের মধ্যে মত পার্থক্য রয়ে গেছে, বিশেষ করে তাইওয়ান নিয়ে। দুই সরকার তাদের মধ্যে সামরিক যোগাযোগ আবার শুরু করার পরিকল্পনা করেছে, যাকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলা হচ্ছে। 2022 সালের অগস্টে হাউস স্পিকার ন্যান্সি ফেলোসির তাইওয়ান সফরের জেরে এই যোগাযোগ ছিন্ন করেছিল চীন। এর পাশাপাশি শীর্ষ পর্যায়ের যোগাযোগের বিষয়ে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন বাইডেন। পরে বাইডেন সাংবাদিকদের বলেছেন, শি একজন এক নায়ক, নিজের এ দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেননি তিনি। শি একজন এক নায়ক এই অর্থে যে তিনি এমন একজন যিনি একটি কমিউনিস্ট দেশকে পরিচালনা করেন। দুই নেতার বৈঠকের পর মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, কমিউনিস্ট পার্টির বিষয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি অন্যায় বলে বাইডেনকে জানিয়েছেন শি। চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি সম্ভাব্য চীনা গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ার পর মার্কিন জঙ্গি বিমান সেটিকে গুলি করে ভূপাতিত করে। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বিরাজমান অস্থিরতা মোড় নিয়ে পারস্পরিক সম্পর্ককে বেশ নাজুক করে ফেলে। সেই ক্ষতিগ্রস্ত সম্পর্ককে মসৃণ করার উদ্দেশ্যে বাইডেন ও শি আলোচনা করেছেন।